فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। মানে আপনি প্রশ্ন করেছেন যে যদি কারো প্রশংসা করা হয় তাকওয়া পরহেজগারিতার, যেমন বলা হয় যে মাশাল্লাহ তোমার ছেলেটা এইরকম পরহেজগার মুত্তাকি নামাজি মানুষ, তো এইভাবে প্রশংসা করলে কি নজর লেগে যায় নাকি? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন, বদনজরটা একটি হক বিষয়, মানে সত্য বিষয়, মানে এর প্রভাব সত্য। তো কারি তাকওয়া পরহেজ গাজে প্রশংসা করলেও কি বদনজর লেগে যায়? এই ছিল আপনার জিজ্ঞাসা। এ বিষয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ, যদি কেউ কারি প্রশংসা করে, প্রশংসা করার ধরন প্রকৃতি আমাদেরকে শিখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অন্যজনের প্রশংসা করল, তার সম্মুখ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাতাতা অনুকা সাহেবকা, তুমি তোমার সাথীর করদান কেটে দিলে। এরপরে উনি বলেন যে তোমাদের কেউ যদি একান্ত প্রশংসা করতে চায় কাউরি, তাহলে সে যেন বলে আহসিবহু কাজালেকা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিসের ভিতরে আদব কায়দা শিখেছেন প্রশংসা করার, যে সম্মুখ প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জন যেন করা না হয়, আর প্রশংসা করা হলো শেষে বলবে যে আহসিবহু কাজালেক বা আহসিবহু কাজালেকা আল্লাহু হাসিবহু। তো এভাবে বলা উচিত, অর্থাৎ আমি তাকে এরকমই ধারণা করি আর প্রকৃত তার হিসাব আল্লাহ ভালো জানেন। এভাবে সম্মুখ প্রশংসা করার আদব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তো এভাবে সম্মুখ প্রশংসা করা এবং প্রশংসায় অতিরঞ্জন করাটা নিন্দনীয় বিষয়। অতিরঞ্জন ছাড়া এমনি যদি প্রশংসা করা হয় ব্যক্তির তার ভালো গুণগুলির উপরে, এটার আবার প্রমাণ রয়েছে। যেমন বুখারী শরীফ হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর খাত্তাবকে বলেন যে হে ওমর, তুমি এমন একটি ব্যক্তি যে তোমাকে যদি শয়তান কোন রাস্তায় চলতে দেখে, তাহলে সে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা সে ধারণ করে, অন্য রাস্তা ধরে। তো এটা সম্মুখ প্রশংসা। ও অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সম্মুখ প্রশংসা করেছেন। যেমন আবু বকর একসময় বললেন যে রাসূলুল্লাহ, যে এমন কোন ব্যক্তি কি আছে যাকে জান্নাতের প্রত্যেকটি দরজা দিয়ে ডাকা হবে, যদিও তার কোনো জরুরত নাই, প্রয়োজন নাই, তার কোনো ক্ষতিও নাই, জান্নাতের প্রত্যেকটি গেট থেকে ডাকা না হলে, কিন্তু এমন কি আছে কোনো ব্যক্তি যাকে জান্নাতের প্রত্যেকটি দরজা দিয়ে ডাকা হবে, হে আল্লাহর বান্দা এদিক দিয়ে আসো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে ডাকা হবে, ওয়া আরজু আন তাকুনা মিনহুম, এবং আমি আশাবাদী যে তুমি তাদের একজন, মানে যাদেরকে জান্নাতের প্রত্যেকটি গেট দিয়ে ডাকা হবে তুমি তাদের একজন। এটা কাকে বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার সম্মুখ প্রশংসা করলেন। এভাবে তো সম্মুখ প্রশংসা করা না করা বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ। সম্মুখ প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জন যেন না হয়, আর এ আদবটা খেয়াল রাখা ভালো, যে আমি তাকে এরকম ধারণা করি তবে আল্লাহই প্রকৃত তার হিসাবকারী। তো এভাবে যদি প্রশংসা করা হয় এই প্রশংসায় কোনো সমস্যা হবে না। এরপরও আমরা অন্যান্য দলিল আলোকে বলতে পারি যে মাশা আল্লাহ অ্যাড করে বলা ভালো, প্রশংসা করা ভালো। তবে একটি বিষয় আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে সাধারণত হিংসুক কোনোদিন প্রশংসা করে না, কোনো ব্যক্তির ধর্মের প্রশংসা করে না, বরং তার বিরুদ্ধে আরো কথা বলে, তার ধর্ম তাকওয়ার প্রশংসা করে না। সাধারণত যারা প্রশংসা করে থাকে তারা ভালো মানুষ, তারা ভালো মানুষ, হিংসুক নয়। আর সাধারণত হিংসুক মানুষের বদ নজরটা বেশি অ্যাকশন করে, এই জন্যই বলা যায় যে আশা করা যায় এরকম হবে না। অর্থাৎ কেউ যদি কাউরে তাকওয়ার প্রশংসা করে, নিছক প্রশংসা এবং ভালো হৃদয় নিয়ে, তাহলে আশা করি বদনজর লাগবে না। এরপরও মাশা আল্লাহ বলা ভালো। তবে কেউ যদি কাউরে শারীরিক প্রশংসা করে, শরীরের গঠনের যে এরকম সুন্দর, মাশাল্লাহ অনেক ছেলেটি দেখতে সুন্দর, মেয়েটি অনেক সুন্দরী লাগছে, এভাবে যদি কেউ শারীরিক গঠনিক প্রশংসা করে, তাহলে অনেক সময় চোখ লেগে যেতে পারে, মুখ লেগে যেতে পারে,
বর্ণজন লাগতে পারে এই মর্মে আমরা বিভিন্ন হাদিস পেয়ে থাকি, যে হাদিস সম্পর্কে বন ইঙ্গিত দিয়েছেন যে এগুলো স্বীকৃত বিষয়। তো তাকওয়া পরহেজগারিতার বিষয়টি একটু ভিন্ন ধরনের। সাধারণত এ তাকওয়া পরহেজগারিতার প্রশংসা মানে যারা করে তারা হৃদয়ের স্বচ্ছতা নিয়ে করে থাকে, এজন্য আশা করি কিছু হবে না। আর এটা তাকওয়া পরহেজগারিতার বিষয়, যেহেতু সে নিজে আল্লাহকে ভয় করেছে হৃদয়ের গহীন থেকে, কাজী সেখানে মুখ লাগার কোনো বিষয় নাই, বিষয় থাকে না। কারণ তাকওয়া পরহেজগারিতা সাধারণত দুনিয়ার জন্য নয়, বরং আখেরাতের উদ্দেশ্যে হয়ে থাকে তাকওয়া পরহেজগারিতা অবলম্বন। অতএব আশা করা যায় যে এইগুলি ক্ষেত্র মানে বদনজর লাগার ক্ষেত্র নয়। এরপরও আদব খেয়াল করে বলা উচিত, ইসলামিক আদব, প্রশংসা করলে মাশা আল্লাহ বলা উচিত বা বলা উচিত আমি এরকম ধারণা করি, আল্লাহই তার প্রকৃত মানে হিসাব রক্ষক। এভাবে বললে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আর বদনজর লাগলে সেটার ঔষধ হিসেবে বলা হয়েছে, সেটা হাদিসে এসে গিয়েছে, ওই যাস্তুম ফাকসিলু, যদি তোমাদের পক্ষ থেকে গোসল তলব করা হয় তাহলে তোমরা গোসল করে দাও। এর ব্যাখ্যা সুনানগঞ্জের হাদিসে এসেছে, যে ব্যক্তি অজু করবে মানে যে যার ক্ষেত্রে সন্দেহ করা হবে যে ওরই বদনজর লেগেছে, তাকে অজু করতে বলা হবে এবং লুঙ্গির ভিতরের অংশ অর্থাৎ লজ্জাস্থানের এগুলি ধৌত করতে বলা হবে। এগুলো ধুয়ে টুয়ে একটি পাত্রে রেখে তাকে তার মাথায় ঢেলে দিতে হবে, পিছন দিক থেকে এক দফায় ঢেলে দিতে হবে। এর মাধ্যমে বেইজনিল্লাহ বদনজর আক্রান্ত রোগী মুক্তি পেয়ে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত, এবং একজন সাহাবি আরেকজন সাহাবির বদনজরের শিকার হয়েছিলেন, মানে তাকে গোসল করা অবস্থায় দেখে বলেছিলেন যে আল্লাহর কসম আজকের মতো আমি কোনোদিন এরকম দেখিনি, এমনকি পর্দানশীল নারীর চামড়াও আমি এত সুন্দর দেখিনি। মানে ওই সাহাবিকে এভাবে খালি গায়ে গোসল করা দেখে প্রশংসা করেছিলেন। এরপরে উনি অসুস্থ হয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কি সন্দেহ রয়েছে কারো বিষয়ে যে তার মুখ লেগেছে, বদনজর লেগেছে? তখন ওই ব্যক্তির কথা বলে দেওয়া হয় যিনি এভাবে প্রশংসা করেছিলেন যে এরকম আমি পর্দানশীল পর্দায় রত যুবতী নারীরও চামড়া দেখিনি, মানে এত সুন্দর। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ ক্রমে তার থেকে গোসল তলব করা হয়, মানে অজু তলব করা হয়। অজুর পানি এবং তার লুঙ্গির নিচের পানি এগুলি সব সহ দিয়ে তাকে গোসল করানো হয়। তো বদনজর হলে এটা তার চিকিৎসা স্বরূপ, আশা করি আমরা বুঝতে পেরেছি এতক্ষণ বদনজর কোন ক্ষেত্রে বিশেষভাবে লেগে থাকে। এবং তাকওয়া পরহেজগারিতার ক্ষেত্রে যদি কেউ প্রশংসা করে সে বদনজর লাগবে কি লাগবে না, না লাগারই সম্ভাবনা বেশি। এরপর মাশা আল্লাহ বলা উচিত এবং আহসে বহু কাজা লেখা আল্লাহ হাসি বহু, এ জাতীয় শব্দ ব্যবহার করে প্রশংসা করাটা উচিত। আর সাধারণত প্রশংসায় ক্ষতি হয় না, মুখ চোখ লাগে না, তবে এতটুকু সম্ভাবনা থাকে সম্যক প্রশংসা করলে যে তাকে অহংকার পেয়ে যেতে পারে, মানে ফুলে ফুসে সে অহংকারী হয়ে যেতে পারে, যার ফলে সেটা তার জন্য ক্ষতি বয়ে আনে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, সহিহ বুখারী মুসলিম হাদিসে বলেছেন, কতআতা উনুকা সাহেবকা, তুমি তোমার ভাইয়ের গর্দানকে কেটে দিয়েছ। যখন সম্মুখ প্রশংসা করতে যাই কোনো এক ব্যক্তি এবং অতিরঞ্জন করে ফেলে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকে এভাবে বলেছিলেন, তুমি তোমার ভাইয়ের গর্দানকে কেটে দিলে। কারণ হতে পারে এই প্রশংসায় সে ফুলে যেতে পারে এবং অহংকারী হয়ে যেতে পারে, মানুষকে তুচ্ছ মনে করতে পারে, নিজেকে বড় মনে করতে পারে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করেছিলেন। কিন্তু যদি এমন হয় যে কোনো ব্যক্তির সম্মুখ প্রশংসা করলে কোনো ক্ষতি হয় না, তাহলে সম্মুখ প্রশংসা করা যাবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের করেছেন, উমরের করেছেন, আরও অনেক সাহাবীর করেছেন, তো কোনো সমস্যা হবে না। আর পশ্চাতে প্রশংসা করলে এই প্রশংসাটার
মূল্য বেশি, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা সহিহ হাদিসের ভিতরে বলেছেন যে জান্নাতবাসী হলো ওই ব্যক্তি যে তার দুই কান, যার দুই কান ভরে গিয়েছে মানুষের প্রশংসায়, মানে তার প্রশংসায় মানুষ পঞ্চমুখ, মানুষের প্রশংসায় তার দুটি কান ভরে গিয়েছে, মানুষের প্রশংসা সে নিজেই নিজের কানে শুনতে পাচ্ছে, মানে মানুষ তার প্রশংসা করছে। পক্ষান্তরে জাহান্নামী ব্যক্তি ওই ব্যক্তি যে মানুষের কুৎসা রটনা শুনে তার কান ভরে গিয়েছে, মানে সবাই তাকে খারাপ বলছে, সে নিজের কানে শুনতে পাচ্ছে যে লোকটা খারাপ, লোকটা সুদখোর, লোকটা ঘুষখোর, লোকটা কর্কশ, লোকটা বদমাস, লোকটা দাজ্জাল ইত্যাদি বিভিন্ন বদনামে তাকে স্মরণ করছে এবং তাদের এই বদনামগুলি সে চাক্ষুষ দেখছে, শুনছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে এই ব্যক্তিটি জাহান্নামী ব্যক্তি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের ভিতরে বলেছেন, কি বলেছেন, আহলুল জান্নাতে মান মালা আল্লাহু উযুনাইহি বিসানাইন নাস খায়রান ওয়া হুয়া ইয়াসমাউ, জান্নাতবাসী হলো ওই ব্যক্তি যার দুটি কানকে আল্লাহ ভরে দিয়েছেন মানুষের প্রশংসায় এবং সে শুনতে পাচ্ছে। আর জাহান্নামী ব্যক্তি হলো ওই ব্যক্তি, ওয়া আহলুন নারে মান মানা আল্লাহ মান মালা আল্লাহ উযুনাইহি মিন সানাইন নাস শাররান ওয়া হুয়া ইয়াসমাউ, আর জাহান্নামী ব্যক্তি হলো ওই ব্যক্তি যার দুটি কানকে আল্লাহ ভরে দিয়েছেন মানুষের কুৎসায় এবং সে নিজে শুনছে। এ হলো জাহান্নামী ব্যক্তি। সুতরাং মানুষের প্রশংসা হতেই পারে, সম্মুখে হতে পারে, পশ্চাদও হতে পারে। অনুরূপভাবে যারা খারাপ তাদের প্রশংসা, তাদের কুৎসা সামনে হতে পারে, পশ্চাদও হতে পারে। তবে যার প্রশংসায় মানে মানুষ পঞ্চমুখ এবং সে শুনছে, এটা একটা জান্নাতবাসী। কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের ভিতরে বলেন, তিলকা আজল বুশরাল মুমিন, কোনো ব্যক্তি যদি প্রশংসা কোনো এবাদতবন্দি করার কারণে, ভালো কাম করার কারণে, স্বীকৃতি করার কারণে মানুষ যদি তার প্রশংসা করে, তাহলে এটা এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা আজল বুশরাল মুমিন, এটি হল মুমিনের ত্বরান্বিত শুভ সংবাদ। মানে সে কাজ করেছে আল্লাহর ওয়াস্তেই বটে, কিন্তু পরবর্তীতে দেখা যায় মানুষ তার এ কাজের প্রশংসা করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের ভিতরে বলছেন যে এটা মোমেনের মানে ত্বরান্বিত শুভ সংবাদ, মানে একটা শুভ সংবাদ তো অপেক্ষা করছে তার পরকালে, যেমন জান্নাত, আর এটি তার নগদ শুভ সংবাদ, মানে এই দুনিয়ার শুভ সংবাদ যা ত্বরান্বিত করা হয়েছে তার জন্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা জান্নাতীদের লিস্টভুক্ত থাকি, জান্নাতীদের স্বভাব আচরণের ভিতরে থাকি, এবং আমাদেরকে জাহান্নামীদের আচরণ থেকে রক্ষা করুন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।